আমাদের স্টুডিওতে কেমন হ্যাঁ ভালো ওই মেয়েটাকে মাদ খাইতে বলো ওকে বলো মাদ খাইতে আমার কাছে পাঠিয়ে দাও বাবা জানে আমি তাদের মেয়ে কেন জানবে না কি বলবে কি মানে কোন কাজ আমাকে আমি তো অনেক কাজের জন্যই ভাইরাল মানে আমার নামের মানেই ভাইরাল সানাই মিনস ভাইরাল সুন্দরই দেখা যায় মোটামুটি গায়ের রং ফর্সা আছে আমার কুত্তা তোর শুধবে না ব্যবসা খান কি আপনি তো পঁয়ত্রিশ লাখ টাকা থার্টি ফাইভ লাক ওকে বলো খাইতে আমার কাছে পাঠিয়ে দেবো ওকে আমি সুস্থ করে দিবো সারাদিন ফর্ম দিয়া যেন আসো তুমি আসো আমার কাছে আমার ভালো লাগতো না কিছু হ্যাঁ খুব মিস করতেছাকে বাঙালিরা

আমার শরীর আমি ইমপ্লান্ট করেছি আমার শরীর আমি অস্ত্রোপচার করেছি দিস ইজ মাই দিস মাই রুল মানে মাই লাইফ মাই রুল এটা নিয়ে আসলে এত এত হতবম্ব হওয়ার বা এত প্রপাগান্ডা ছড়ানোর কিছু নাই এটা এটা আইসুকর আইসুকর এই দেশের জনগণের জন্য আইসুকর এখন রিসেন্ট কন্টাক্ট আসছে আপনাদের অনেক বেশি এখন তো লাস্ট এক সপ্তাহে 20টা সিনেমার অফার আসছে ও এমএ অভিনয় করে এখন এটা করে করে আর তার অভিনয়ের ডিমান্ড বাড়বে ও আর অভিনয় করতেছে ঢং করতেছে বলছি দিস ইজ ভেরি হাই টাইম তো এটা वुमेन এমপাওয়ারমেন্ট টাইপের একটা ব্যাপার মেরা আজকে ফ্রি সো আমি যেটা করেছি এটা আমার পার্সোনাল ব্যাপার বাট এটা নিয়ে আসলে এত হুইচুই কর কিছু নাই দিস ইজ দ্য হাই টাইম মেরা অনেক আসলে বেশি ফ্রি পার্সোনালিটি নাই ফালতু মেয়ে কথা থেকে আইছো এই মেয়েটাকে ধরে আমার কাছে পাঠিয়ে দাও তার টেলিফোন নাম্বার আমাকে দাও আমি তাকে সুন্দর করে বুঝিয়ে বলবো মারব না কিন্তু হাতের কাছে পাইরে প্রথমে ধরে আমি তাকে আমি ক্রাশ ক্রাশ করে তাকে আগে মার